তো এই ক্যাপশন গ্রুপের মধ্যে এখন আমরা কি করতে পারি, আমাদের যে পিকচার থাকবে আমরা সেই পিকচারে বা টেবিলের মধ্যে এখান থেকে আমরা কি করতে পারি, ক্যাপশন ইউজ করতে পারি। তো সেটা কিরকম? তো সেটা করার জন্য এখান থেকে আমরা কি করব, ধরুন আমরা এখানে চলে যাই, আমরা আমাদের পিকচারে চলে আসে, যেমন ধরুন আমরা এই পিকচারটার মধ্যে আমরা কি ইউজ করবো, এখানে আমরা ক্যাপশন, তাহলে এই পিকচারটা আমরা ক্লিক করলাম। করার পর আমরা এই যে ইনসার্ট ক্যাপশন, আমরা ইনসার্ট ক্যাপশনে ক্লিক করি। ক্লিক করার পরে এখন এখান থেকে ধরুন কি আমাদের অটোমেটিক্যালি কিন্তু ক্যাপশনের মধ্যে ফিগার ওয়ান নামটা চলে আসছে, লেবেল ফিগার চলে আসছে। তো এখন আপনি চান কি করার জন্য এই ফিগারের পরিবর্তে অন্য কিছু নেওয়ার জন্য নিতে পারেন, ফিগারের পরিবর্তে আপনি যদি এখানে নিতে চান টেবিল, টেবিল নিতে পারেন। কিন্তু আপনার যদি এখানে চান ইমেজ নেওয়ার চাওয়ার জন্য, তাহলে আপনি এই যে নিউ লেভেলে যাবেন, যে লেভেলের নেমটা নিয়ে আসতে পারেন এখানে। তো আমরা ফিগার দিয়ে মনে করে নিয়ে আসি, আর নিয়ে আসবেন কোথায়, আপনার ইমেজের উপরে না নিচে? তো সেই ক্ষেত্রে এই যে এখানে পজিশন দেখায় দেবেন উপরে আর নিচে, তাহলে আমরা ধরুন কোথায় নিবো, ধরুন আমরা উপরে নিবো, ধরুন তাহলে আমরা অ্যাবোভ দেখা দিলাম। দেখানোর পর আমরা এখন ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের এই ইমেজ পিকচার উপরে কিন্তু ফিগার ওয়ান চলে আসছে। আসার পরে এখন ইচ্ছা করলে আপনি এটা আরও কিছু লিখতে পারেন, আমরা কোলন দিয়ে লেখা দিলাম এটা কি মনে করেন রেস্ট রেস্টুরেন্ট বিজনেস প্ল্যান, আপনি ইচ্ছা করলে আপনার মতো করে ফিগার ওয়ান দিয়ে লেখা দিতে পারেন। বাস এটা আমরা দিলাম। তারপরে চাইলে আপনি অন্য যে ইমেজ আছে মনে করেন আমরা এটার মধ্যে লিখবো, তাহলে এটা আপনি সিলেক্ট করে বাস এটা ধরুন সিলেক্ট করার পরে সেম আগের মতো করে আপনি চলে যাবেন এই যে ইনসার্ট ক্যাপশন, আমরা এখানে ক্লিক করে তারপর এটা যে ফিগার টু অটোমেটিক চলে আসছে, কোথায় চলে আসছে কিন্তু আমাদের ফিগার ওয়ান আগেরটা দেখাচ্ছে, পরেরটা কিন্তু ফিগার টু অটোমেটিক চলে আসছে। তারপরে এটার আপনি এখানে ফিগার টু কোন জায়গায় দিবেন, আপনি এটাকে উপরে দিবেন নিচে দিবেন, তাহলে ধরুন আমরা এটা কি ধর নিচে দিব, তাহলে বিলো দিলাম ওকেতে ক্লিক, তাহলে যে ফিগার টু চলে আসছে। তারপরে সেম আগের মতো করে আপনি এটার মধ্যে যদি কিছু লিখতে চান বাস আপনি যা দরকার লিখে নিতে পারেন, বাস আপনি লিখে নিতে পারেন। তো আমরা দুইটা দেখা দিলাম। বা দেখানোর পরে এখন আপনি চাচ্ছেন যে কি এইটা আপনার ওই এআর মধ্যে আপনার প্রথম পেজের মধ্যে আপনি এই দুইটা ই করবেন, যে এইটার এই পিকচারটা আপনার এখানে কত নম্বর পেজে আছে সেটা আপনার দেখায় দেবেন। পাশাপাশি আমরা এই যে এটা আছে এটা কত নম্বর পেজে আছে এই বিষয়গুলো আমরা দেখায় দেবো। তাহলে এখানে আমরা যদি কার্সর নিয়ে আসি, নিয়ে আসার পরে এই যে আমাদের ক্যাপশনের মধ্যে উপরে দেওয়া আছে ইনসার্ট টেবিল অফ ফিগার্স, তাহলে আমরা এই অপশনটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখন যদি আমরা সরাসরিভাবে এখন ওকেতে ক্লিক করে দিই, বাস ক্লিক করার সাথে সাথে আমাদের ফিগার ওয়ান রেস্টুরেন্ট বিজনেস প্ল্যান আমাদের কিন্তু এটা চলে আসলো, এই যেটা চলে আসছে এক নম্বর পেজে আছে। তারপরে এখন যদি ফিগার টু, এটা কিন্তু আমাদের দুই নম্বর পেজে আছে। তো এখন যেহেতু পেজ মাত্র কয়েকটি, এই কারণে এক দুই যেটা চলে আসে, আপনি তো অনেক পেজ থাকে, আপনি যে পেজ থেকে দেখাই দেবেন সেই পেজ নাম্বারটা চলে আসবে এখানে, তাই এটা কিন্তু চলে আসলো এখানে। বাস আসার পরে এখন ধরুন আমরা কিন্তু মাউস পয়েন্টার নিলে দেন কন্ট্রোল প্লাস এই যে ক্লিক লেখা আসে, আপনি কন্ট্রোল কি চাপ ধরে আপনি যদি মনে করেন যেটা ক্লিক করেন, আমরা যদি মনে করেন নিচেরটা ক্লিক করলাম, তাহলে ধর নিচের পেজে আমার ইমেজে চলে গেলো। তো এই যে সেই বিষয়টা আপনার এই যে কন্ট্রোল বা হাতের মতো আসলে মানে লিঙ্ক হয়ে থাকে, আপনার ক্লিক করলে হবে, ক্লিক করলে সেই পেজে চলে যাবে। এটা আপনার আপনার যে ক্ষেত্রে আসুক সেই ক্ষেত্রে আপনি এটা ক্লিক করলে কন্ট্রোল চাপ ধরে আপনার সেখানে চলে যাবে। বাস এটা আমরা কিন্তু দেখলাম। বাস এখন যদি মনে করেন আপনি কী করতে চান, যে এখানে ধরেন আপনি দুইটার মধ্যে ইউজ করছেন, এখন আপনি কী করবেন, আপনি এখন নতুন করে আরেকটার মধ্যে আপনি অ্যাড করবেন, দুইটাতে আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে আপডেট টেবিল নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে আপনি কাজটা করতে হবে। কীরকম? এখন যদি মনে করেন আমরা আবার যাই, আবার আমরা নিজ দিকে আসি, আসার পরে আমরা এটার পরে আরেক দিকে কোনটা ইমেজ আসছে কিনা, এই যে আরেকটা ইমেজ আসছে এটার মধ্যে আমরা সিলেক্ট করে এখান থেকে কী করবো, আমরা এখান থেকে যাই ইনসার্ট ক্যাপশন, বাস এখন যে ফিগার থ্রি চলে আসছে, অটোমেটিক ফিগার থ্রি চলে আসছে, আমরা কোথায় দিব, ধর নিচে দিব, বিলো রাখলাম, এখন ওকেতে ক্লিক করি, একদম ফিগার থ্রি চলে আসছে। এখন ফিগার থ্রির মধ্যে এখন আপনি এটার কী ইমেজ আপনি লিখে দেবেন, বাস লেখার পরে এটা তো আমরা নতুন করে এখানে দিলাম, তাহলে এটা যদি আমরা এখন উপরে আসি, উপরে আসলে কিন্তু এই থ্রিটা আমার রাখতে আসে না ফিগার থ্রি, তাহলে ফিগার থ্রি এখন আমি কীভাবে নিয়ে আসবো? তো নিয়ে আসার জন্য এখানে আমি কার্সর রাখবো, রাখার পরে আমার এই যে অপশন যেটা দেওয়া আছে আপডেট টেবিল, আমি যদি বাইরে কার্সর নেই এই আপডেট টেবিল কিন্তু এখন ধরেন কি আছে ডিজেবল হয়ে গেছে, তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, যখন আমি এখানে ক্লিক করব তখন আমার এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আপডেট টেবিল আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি কী করবো, পেজ নাম্বারটা আপডেট করবো না আমি ওই যেটা দিলাম যে আপনি যে ফিগার থ্রি মানে টোটাল টেবিলটা আপডেট করবো, মানে টোটাল টেবিলটা আপডেট করবো, তাহলে আপডেট এন্টার টেবিল এটা দেখায় দেবো, ওকে ক্লিক করবেন, তাহলে আমাদের টেবিল আপডেট হয়ে গেলো। আপডেট হওয়ার সাথে যে ফিগার থ্রি যেটা আছে এখানে চলে আসলো। তো এইভাবে এখানে কী করবেন, আপনি নতুন করে যখন আবার কোনো কিছু অ্যাড করবেন আপনার ওই যে ই হিসাবে আপনার ফিগার হিসাবে, তো সেটা কিন্তু মানে আপনার ইমেজের মধ্যে ফিগার হিসাবে যদি অ্যাড করলেন মানে ফিগার থ্রি, তো সেটা নতুন করে করতে গেলে আপডেট টেবিলে ক্লিক করলে সেটা এখানে আপনার অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার এই বিষয়টা। এখন কিন্তু এটা আমরা দেখলাম সেমভাবে এখন আপনি চান কী করার জন্য, আপনার এখানে ধরেন আপনি ওই ফিগার ছাড়া আপনি যদি মনে করেন আপনার ইমেজে চলে আসেন, আসার পরে এখানে আপনি কী করবেন, আপনি ইমেজ লেখা ইউজ করবেন, সেমভাবে ইনসার্ট ক্যাপশনে যাবেন, যার পরে এখন আমাদের কিন্তু ফিগার আছে, এখন আমাদের এখানে কিন্তু ই নেই, ইমেজ নেই। আপনি সেই ক্ষেত্রে এই যে নিউ লেভেলে যায় আপনি এখানে লিখে দেবেন কি ইমেজ, ইমেজ লিখে আপনি ওকেতে ক্লিক করেন, বাস এই যে আপনার লেভেল ইমেজ চলে আসছে, এখন ইমেজ চলে আসলো। আসার পরে এখন কোথায় ইমেজটা রাখবো, নিচে না উপরে? তাহলে আমরা কি ধরুন বিলো সিলেক্টেড, আপনি উপরে চলে উপরে হতে পারেন, তারপর নিচে রাখবো, ওকেতে ক্লিক করলাম, তাহলে ধরুন আমার উপরে আগে ফিগার ছিল, এখন নিচে কিন্তু লেখা আসছে কি ইমেজ ওয়ান,
ইমেজ ওয়ান লেখা আসতে পারছে। এখন যদি মনে করেন কি করতে চান, আপনি উইটার মধ্যে এই ইমেজ ওয়ান ট্যাগ করতে চান, সেটা করতে পারেন। যে ইমেজ ওয়ান দিলেন তো আবার ইমেজ ওয়ানের পরে ধরুন আমরা নিচেরটা আসি, এটার আমরা কি দিব, এটার ধরুন দিব ইমেজ টু। তাহলে আবার এখানে ইনসার্ট ক্যাপশন আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা কি করব, এখানে ইমেজ ধরেন আমরা যে টু চলে আসে অটোমেটিক, এটা কোথায় দিব আমরা ধর উপরে। তাহলে আমরা অ্যাপ অফ সিলেকশন দিলাম, ওকে দিলাম, বাস এটা উপরে চলে আসলো। আসার পরে এটার মধ্যে আপনি যে কোনো অন্য কিছু লিখতে গেলে লিখতে পারেন, লিখতে পারেন। তারপরে যে আগেরটা চান ডিলেট করে দিতে, এই আগেরটা সিলেক্ট করে আমরা ডিলেট চাপটা ডিলেট করে দিলাম, শুধু ইমেজটা এটা রাখলাম। তারপর উপরেটা ধরে চান কি করার জন্য, আগে যে রেকর্ড করছেন ডিলেট করে দেবেন, সিলেক্ট করে এই যে আমরা সিলেক্ট করে ডিলেট করে দিলাম। তাহলে এখন নতুন করে যে ইমেজ ওয়ান দিলাম, আর এই যে এখানে দিলাম কি আমরা এই যেটা ইমেজ টু, এই দুইটা আমরা এখানে অ্যাড করবো। তাহলে এখন ধরুন যে কী করলাম আমরা, ধরুন যে এখান থেকে এটা আমরা ধরুন ডিলেট করে দিলাম, এখানে এটা ডিলেট করে দিলাম, বাস এখন ইমেজ যে রেকর্ড সেটা আমরা অ্যাড করবো। তাহলে এখানে আবার কার্সর রেখে এখন আমরা চলে আসবো কোথা, এই যে ইনসার্ট টেবিল অফ ফিগার, আমরা এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যদি ওকেতে ক্লিক করি, বাস এখন আমরা ওকেতে ক্লিক করি, বাস এই যে আমাদের ইমেজ ওয়ান আর এই যে ইমেজ টু যে রেকর্ড সেটা এখানে চলে আসছে, এটা চলে আসলো, এখন এটা চলে আসছে এখানে। তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে এই ইমেজের মধ্যে আপনি ইমেজ লেভেল দেখা দিচ্ছে অ্যাড করতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম এখান থেকে যে কীভাবে কাজ করে। এখন যদি আপনি এখানে আপডেট করতে চান সেমভাবে আবার আগের মতো করে আপনি এখানে ধরুন চলে যাবেন কোথায়, যেটা আমরা অলরেডি দেখলাম আমরা ইমেজ থ্রিতে চলে যাই, ইমেজ থ্রিতে চলে আসি, আসার পরে ধরুন আমরা এই যে এখানে যাই, আমরা ধরুন এই ফিগার যেটা ছিল এটা ডিলেট করে দিই, ডিলেট করে দিই। এখানে কার্সর রেখে আমরা ইনসার্ট ক্যাপশনে যাই, আমরা কি এই যে ইমেজ থ্রি চলে আসছে, আসার পরে এটা কোথায় নেম দেবেন, উপরে না নিচে, বাস এখানে দেখাই দেবেন, তারপর লাস্ট ওকেতে ক্লিক করবেন, বাস এই ধরনের ইমেজ থ্রি চলে আসছে। আসার পরে ইমেজ থ্রিটা আপনি সেখানে অ্যাড করার জন্য আবার আমরা উপরে চলে আসি, বাস উপরে চলে আসার পরে আপনি এই যে এখানে কার্সর রাখবেন, এখানে কিন্তু এটা ডিজেবল আছে, কার্সর রাখবেন, রাখার পর আপডেট টেবিলে ক্লিক করবেন, করার পর আপনি এই যে আপডেট এন্টার টেবিল সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, এই ধরনের ইমেজ থ্রি চলে আসছে। এটা কত নম্বর পেজ আছে, এই পেজ নাম্বার চলে আসছে, বাস এইভাবে কিন্তু বিষয়টা আপনি এখানে করতে পারেন। তো এটা কিন্তু এখানে দেওয়া আছে, বাস তারপরে ধরুন এখানে এটা আমরা এখানে আপডেট টেবিল আসার পরে আমরা ইনসার্ট টেবিল প্রপার্টিজে গেলাম, ইনসার্ট টেবিল আপনার এই যে ফিগার্স এখানে আসার পরে কিন্তু আমাদের এই যে এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে এগুলো করতে পারেন। তো এগুলো কি এই যে এখানে যেগুলো কিন্তু অলরেডি দেখছে আপনার, শো পেজ নাম্বার শো করবে না, তাহলে পেজ নাম্বার ওকেতে ক্লিক করলে এই যে পেজ নাম্বার চলে গেলো, শুধু এগুলো আছে। আবার এখানে কার্সর রেখে আমরা যদি ইনসার্ট টেবিল ফিগার এখানে আসি, আসার পরে পেজ নাম্বার থাকবে কিন্তু এই যেগুলো যেগুলো অলরেডি কিন্তু আমরা আগে দেখছি বিষয়গুলো, এখানে এগুলো দেখাই দেবেন, ওকেতে ক্লিক, আবার ওকেতে ক্লিক, বাস আপনার এই যে চলে আসবে। তারপরে ধরুন আপনার আবার এখানে যান, যার পরে এগুলো ছাড়া কিন্তু আপনি যদি মডিফাইয়ে যান, আপনি যদি মডিফাই করেন, মডিফাই যে আপনি এখান থেকে এই যে মডিফাই অপশনে যাবেন, তারপরে এখান থেকে আপনি যে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, আপনি কীরকম ফন্ট নেবেন, ফন্ট দেখাতে পারেন, ফন্টের সাইজ কীরকম দেখাবেন, কালার কীরকম দেবেন, সেই কালার সেট করে দিতে পারেন, তাহলে বোল্ড করে দিতে পারেন। এই অপশনগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন, করার পর ওকেতে ক্লিক, আবার ওকেতে ক্লিক, তারপর ওকেতে ক্লিক করবেন, বাস আপনার এখান থেকে এই কালারটা হয়ে গেলো, ওকেতে ক্লিক করেন, বাস এখানে আমরা যে বিষয়গুলো দিলাম সেই বিষয়গুলো সেট হয়ে গেলো। আমরা ফন্টের সাইজ একটু বড় দিচ্ছি, একটু বড় হয়েছে, তো এইভাবে চাইলে আপনি বেশি করতে পারেন। তো ইমেজের মতো ইচ্ছা করলে আমরা কি ধরেন আমরা টেবিলের জন্য করতে পারি, আপনি যদি কোনো টেবিলের জন্য করতে চান সেমভাবে আপনার টেবিলে চলে আসেন। তো আমরা টেবিলে চলে আসি, টেবিল কোথায় আমাদের, এই যে টেবিল। তো আমরা এখানে কী করলাম ধরুন আমরা টেবিলের কোথায় উপরে আমরা কার্সর রাখি, ধরুন আমরা কার্সরটা কোথায় রাখলাম, ধরুন এখানে কার্সর রাখলাম, কার্সর আমরা কোথায় আমরা কন্ট্রোল ই দিয়ে মধ্যেখানে নিয়ে আসলাম, বাস এখন আমরা ইনসার্ট ক্যাপশন আসি, আমরা টেবিলের মধ্যে ক্যাপশন দিব। তাহলে এই যে এখান থেকে আপনারা টেবিল দেখা দেবেন, আমরা টেবিল দেখা দিলাম, বাস টেবিল ওয়ান চলে আসছে। আসার পর এখান থেকে আমরা এই যে ওকেতে এখন ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করলাম, টেবিল ওয়ান আমরা কন্ট্রোল ইতে মধ্যেখানে নিয়ে আসি, তারপর এখান থেকে আপনার টেবিলের মধ্যে ইচ্ছে করে কিছু লিখতে পারেন, টেবিল ওয়ান। তারপর আমরা যদি আবার নিচে আসি, আমাদের পরবর্তী টেবিলের জন্য আমরা কিছু লিখবো, তাহলে পরবর্তী টেবিল কোথায় আছে, এই যে তাহলে পরবর্তী টেবিলের উপর আপনার কার্সর নিয়ে আসেন, বাস আমরা কার্সর নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমরা কী করবো, আবার ইনসার্ট ক্যাপশনে যাই, বাস যে টেবিল টু চলে আসছে, এখন আপনারা এখান থেকে ওকে দেবেন, বাস যে টেবিল টু আমরা মধ্যেখানে নিয়ে আসলাম, তারপরে এখান থেকে আপনার যা লেখা দরকার লিখতে পারেন। এখন আমরা যে টেবিলে দুইটা ক্যাপশন দিলাম, এখন আপনি কী করবেন, আবার উপরে চলে আসেন, আমরা কোথায় এখানে ধরুন কার্সর রাখি, এই যে এখানে কার্সর রাখলাম, রাখার পর এখন যদি আমরা কী করি ইনসার্ট টেবিল এই যে অফ ফিগার এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা কী করবো, এই যে অটোমেটিক যেহেতু আমরা টেবিলের কাজ করছি লাস্টে যে এই ক্যাপশন লেভেল টেবিল চলে আসছে, ক্যাপশন লেভেল টেবিল চলে আসছে, বাস এখন যখন আমরা যে ওকেতে ক্লিক করি, বাস অটোমেটিক ধরনের যে টেবিল চলে আসছে এবং আমাদের কত নম্বর পেজ আছে দেখাচ্ছে। এখন যদি আপনি এখানে এই যে কার্সর নেন, লেখা আছে কন্ট্রোল, আপনি ক্লিক করলে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপতে ধরে আপনি যদি এই যেটা ক্লিক করেন, আমরা যেটা ক্লিক করি নিচেরটায়, তাহলে পেজ ফোরের মধ্যে আমাদের এই টেবিলটা আছে দেখাচ্ছে, এখানে টেবিল কিন্তু আপনি যাইতে পারেন। আবার আমরা উপরে চলে আসি, বাস আবার উপরে চলে আসি, বাস উপরে চলে আসলাম। তাইলে এভাবে আমরা যে ফিগার বা ইমেজ বা টেবিল দিয়ে আমাদের ক্যাপশনগুলো আমরা সেট করতে পারি, তো সেগুলো কিন্তু আমরা দেখলাম। সেভাবে এখানে আপনার কার্সর রেখে আপনি যদি ইনসার্ট টেবিল অফ ফিগারে যান, যার পরে আপনি এখান থেকে এই যে মডিফাই যে আপনি এখানেও সেম কাজই করতে পারেন। এই যে এখানে মডিফাই যে আপনি এখান থেকে যে ফন্ট টন যা দেবেন এগুলো চেঞ্জ করে দেখবেন বা দিলে হয়ে যাবে, বাস এগুলো সেই বিষয়গুলো। তারপরে ধরুন এখান থেকে এখন যদি আমি কী চাই যে এখানে যাওয়ার পরে ধরুন আমি টেবিল
আমি একটু বাইরে কার্সর রাখি, যে বাইরে কার্সর রাখলাম। রাখার পরে এখন আপনি ইনসার্ট টেবিলে ফিগারে যাওয়ার পরে আপনি যে টেবিল ছাড়া এই যে এখানে যে আপনি কি করবেন, আপনি এখান থেকে ইমেজ দেখাই দেবেন। আপনি ইমেজ দেখাই দিন, ইমেজ দেখাই দিয়ে আপনি ওকেতে ক্লিক করেন, তাহলে এই যে ইমেজের বিষয়গুলো তো অলরেডি আছে। এখন যদি চাই কি করার জন্য, আমরা আমাদের এই ইমেজের বা টেবিলের যে আমরা ক্যাপশন দিছি সেটার আমরা কি করার জন্য, ফরম্যাট চেঞ্জ করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ধর আমরা ইমেজের করবো, এখানে কার্সর রাখলাম। রাখার পরে এখানে আমরা যদি চলে আসি কোথায়, ইনসার্ট টেবিল অফ ফিগার, এখানে চলে আসলাম। আসার পরে ধরুন এই যে এখানে ফরম্যাট এটা দেওয়া আছে, তাহলে আমাদের টেবিল সিলেক্ট করা আছে, আপনি টেবিলের পরিবর্তে এখানে ইমেজ আমরা সিলেক্ট করে দিলাম। বাস করার পর এখানে ফরম্যাট এটা দেওয়া আছে, এর পরিবর্তে আমি যদি ক্লাসিক দিয়ে ক্লাসিক হয়ে যাবে। তারপর আমি এই যে দেওয়া আছে আরোগুলো কোনটা দেবেন, তাহলে আমি ধরুন এখানে ক্লাসিক দেখা দিলাম, তাহলে ক্লাসিক হয়ে যাবে, এই যে নর্মাল হয়ে যাবে এরকম। এখন তাহলে আমি ওকেতে ক্লিক করলে সেই ধরুন আমার কি হয়ে গেছে, ওকেতে ক্লিক করে সবগুলো ক্লাসিক হয়ে গেছে। তাই এগুলো আপনি চাইলে এইভাবে ফরম্যাট চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আমরা আন্ডোকের আগের মতো নিয়ে আসলাম, আন্ডোকের আগের মতো নিয়ে আসলাম। তো এইভাবে আপনার এই ক্যাপশনের এই যে বিষয়গুলো আছে আপনি এখানে ইউজ করতে পারেন। তারপরে ধরুন আমাদের আরেকটা বিষয় আছে কি, ক্রস রেফারেন্স। তো ক্রস রেফারেন্সের বিষয়টা কিন্তু অলরেডি আমরা আমাদের ইনসার্ট টেবিল আমরা যখন ভিডিও করছি তখন কিন্তু আমাদের এখানে যে ক্রস রেফারেন্সের কাজটা ছিল, মানে একটা কাজ ছিল এই যে লিঙ্কের বিষয়টা। তো ক্রস রেফারেন্স মানে কি, আপনার একই পেজের মধ্যে আপনি যে লিঙ্কের বিষয়টা করতে চান, তো সেই বিষয়টা কিন্তু আমাদের এখানে রেফারেন্সও দেওয়া আছে। তো বিষয়টা আমরা দেখি, তাহলে ক্রস রেফারেন্সের কাজটা ধরুন করার জন্য আমরা কি করি, ধরুন এখান থেকে আমরা যদি এই যে এখানে আসি, ধরুন আমাদের এখানে আমরা যে কি করলাম, ধরুন আমাদের এই যেটা এটার মধ্যে আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে হোম পেজ প্রথম এসে ধরুন আমরা হিডিং সিলেক্ট করে দিলাম। ধরুন এটার মধ্যে আমরা কি দিলাম, এখানে দিলাম এই হিডিং, হিডিং আমরা থ্রি দিলাম। বাস তারপরে ধরুন আমরা যদি এই দিকে আসি, নিজ দিকে আসার পরে আবার ধরুন আমরা এটা সিলেক্ট করলাম, এই হিডিং সিলেক্ট করে এটার আমরা হিডিং দিলাম, ধরুন যে কী দিলাম ফাইভ, জাস্ট আমরা হিডিং ধরুন দুইটা দিলাম। বাস দেওয়ার পরে এখন যদি আমরা এখানে ধরুন কি উপরে চলে আসি, উপরে চলে আসি, উপরে আসার পরে এখানে আমরা কার্সর রেখে আমাদের ফার্স্ট পেজ এখানে কার্সর রেখে এখন আমরা কী করবো, রেফারেন্স ডিভাইসে আমরা ক্রস রেফারেন্সে চলে যাই। তাহলে ক্রস রেফারেন্সে ক্লিক করলাম, বাস ক্লিক করার সাথে সাথে এখানে ধরুন এই যে আমাদের নাম্বার আইটেম, এখানে ধরুন যে কি আমাদের এই যে এখানে নাম্বার আইটেমের যে কাজগুলো আছে সবগুলো আসছে। এখন এটা ছাড়া যদি আমরা এখান থেকে হিডিং যেটা আমরা করলাম, হিডিং সিলেক্ট করলাম, তাহলে হিডিংয়ের জন্য আমরা যে বিষয়গুলো সিলেক্ট করেছি সেগুলো সবগুলো চলে আসছে এখানে। তা আপনি যতগুলো সিলেক্ট করবেন কিংবা আপনার সিলেক্ট করা থাকবে সেগুলো সবগুলো চলে আসছে। তো এখান থেকে ধরুন আমি কি করলাম, ধরুন এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করার পরে এখানে ধরুন আপনি যদি কী করতে পারেন, এই যে এখানে আরও অপশন, হিডিং আপনি টেক্সট রাখবেন না পেজ নাম্বার রাখবেন না কোনটা দেবেন আপনি হিডিং হিসেবে, তাহলে এখানে হিডিং টেক্সটই থাকে। ধরুন এটা আমরা রাখলাম, আমরা ইনসাইডে ক্লিক করলাম, হিডিং টেক্সট চলে আসছে, তা হিডিংয়ে ক্রিয়া চলে আসছে। কিন্তু যদি এখন ধরুন আমরা এটা না রেখে ধরুন আমরা কী করলাম, এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এটার পরিবর্তে আমরা যদি এখানে পেজ নাম্বার দিয়ে ইনসার্ট করি, তাহলে পেজ নাম্বার এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কী আসছে। তাহলে আমরা এখান থেকে এটা ডিলিট করে দিয়ে আমরা প্রথম যেটা ছিল ধরুন এটাই রাখলাম, হিডিং টেক্সট রেখে আমরা ইনসার্ট দিলাম। বাস তারপর এখানে আমরা কি এই যে এখানে কার্সর রেখে আমরা এন্টার প্রেস করি, পরেরটা আমরা নিব কি, ধরুন আমরা কোনটা নিব, ধরুন এটা দিলাম, এই যে এটা নিব, তাহলে নেওয়ার জন্য আবার ইনসাইডে ক্লিক করলাম, এটা আসলো। এখন এটা আমরা ক্লোজ করলাম, বাস ক্লোজ করার পরে এই যে আমরা এখানে এইভাবে দেখা দিলাম, দেখা দেওয়ার পরে এখন যদি আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে আসি, যে এখানে বা এখানে আমাদের কিন্তু এই ধরুন লিঙ্ক হয়ে গেছে, যে কন্ট্রোল প্লাস আমাদের ক্লিক করতে গেছে, মানে আমাদের হাইপার লিঙ্ক করা আছে, লিঙ্ক করা আছে। এখন এখানে আমরা কার্সর রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোলকে চাপ দেওয়া ধরে আমরা যদি এখানে এই যে মাউস পয়েন্টার নিলে কিন্তু হাতের মধ্যে চলে আসছে, কন্ট্রোলকে চাপ দেওয়ার সাথে সাথে এখন আমরা ক্লিক করলে আমাদের এই এখানে চলে আসবে, কোন জায়গায় আমরা কী করছি, এখানে আমরা হিডিং সিলেক্ট করছিলাম, মানে সেই জায়গার সাথে একটা লিঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে কি আপনার কি, যে আপনার ওই পেজের সাথে আপনি কী করতে পারেন, আপনার এখানে যে পেজগুলো থাকবে সেই পেজগুলোর সাথে যেগুলো আপনি একটা লিঙ্ক করাইতে পারেন। এটা হচ্ছে আপনার ক্রস রেফারেন্সের মাধ্যমে লিঙ্ক করার বিষয়টা। সেটা আমরা ধরুন যে আমরা হিডিং ছাড়াও কিন্তু আরও বিভিন্নভাবে দেখতে পারি। তো সেটা কীভাবে, এখানে আমরা যদি ক্রস রেফারেন্স আসি, আসার পরে ধরুন যে হিডিং ছাড়াও আপনি যদি বুকমার্ক করা থাকে, আমার তো বুকমার্ক করা নাই, তাহলে বুকমার্ক দিয়ে করতে পারবেন। তারপরে যদি আপনার এই যে ফুটনোট করা থাকে, আমার ফুটনোট করা আছে, তাহলে আপনার ফুটনোট করা যেহেতু আছে ফুটনোট দিয়ে দেখতে পারেন। তারপরে ফুটনোট ছাড়া আমাদের ইননোট, ইননোটও করা আছে, এটা দিয়েও দেখতে পারেন। তারপর আমার এই যে ফিগার, ইমেজ, আমার টেবিল করা আছে, এখানে টেবিল, তাই আমরা টেবিল দিয়ে দেখতে পারি। তা আপনি যেটা দিচ্ছে সেটা তো করতে হবে, যদি অলরেডি কাজটা আপনার করা থাকে এখানে, তো এগুলো আমার করা আছে কিন্তু অলরেডি কাজগুলো করছে, এই কারণে এখানে চলে আসতেছে। তাহলে এখন ধরুন আমরা কী দিয়ে, ধর টেবিল দিয়ে দেখি, এই যে টেবিল আমরা এখানে ইনসার্ট করলাম, এটা আসছে, আমরা টেবিল ওয়ান আসছে। আবার আমরা এন্টার প্রেস করে কার্সর নিয়ে আসলাম, আবার টেবিল টুতে যাই, ইনসার্ট করলাম, টেবিল টু চলে আসছে, আমরা ক্লোজ করে দিই। এখন এইভাবে আসলো, আসার পরে এখন যদি আপনার এই যে এখানে কার্সর নেন, কন্ট্রোল প্লাস ক্লিক, আবার এটা নিল, এই যে কন্ট্রোল প্লাস ক্লিক, কন্ট্রোল ছাড়া ধরে আমরা হাতের মতো আসলে ক্লিক করি, তাহলে আমাদের এই যে টেবিল টুতে চলে আসছে। তো এইভাবে মূলত আমাদের এখানে ক্রস রেফারেন্সের কাজটা করে, ক্রস রেফারেন্সের কাজটা করে। আবার এখানে আসি আমরা, আসার পরে এখান থেকে আমরা ক্রস রেফারেন্সে যাই, তো আমরা বলছি এগুলো ছাড়াও এই যে এখানে আপনার এখান থেকে আরও বিভিন্ন বিষয় আছে, আপনি যেটা দরকার দিতে পারেন, এখান থেকে যেটা আছে প্রথম এটা দিয়ে আমরা, কিন্তু অন্যগুলো চাইলে যখন আমি যদি এটা চাই, এটা দেখায় আপনি ইনসার্ট দিবেন, এটা চলে আসে। আপনি দেবেন মনে করেন এটা পরিবর্তে অন্যটা দেখেন, এটা দেখায় দিয়ে ইনসার্টে ক্লিক করলে এটা চলে আসবে, শুধু এখানে যে টেবিল ওয়ান চলে আসবে। এইভাবে এখানে মূলত এখানে কাজটা করে আপনার ক্রস রেফারেন্স আছে, এটা আমরা দেখলাম। তাহলে এখান থেকে এগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই।
বাস তারপরে আমাদের উপরে যেগুলো আছে এগুলো ধরে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা কি করলাম ডিলিট করে দিলাম আমাদের এখানে বিবলিওগ্রাফি যেটা আমাদের করা আছে এটা ধরে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেই আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ডিলিট প্রেস করলাম ডিলিট হয়ে গেল বাস তাহলে এখান থেকে আমরা এখান থেকে কি করলাম রেফারেন্স থেকে আমাদের এখান থেকে এই ক্যাপশনের কাজটা আমাদের দেখা হয়ে গেল।